কালকে আমি জল কিনেছিলাম, পিওরিফিল জল আমি নিয়ে গেছি। নিয়ে যেয়ে খাওয়ার পর তারপর আমি অসুস্থ হয়ে পড়ি, তারপর দেখি জলের নিচে শ্যাওলা জমে আছে। তো জলটা একেবারে মানে খেতে যেরকম বিদঘুটেও লাগছে, প্রচুর পরিমাণে খারাপ লাগছে খেতে। এবং আমি অসুস্থ হয়ে গেলে আমি হসপিটালে দেখাই এবং আমাকে অ্যাডমিট করে রাখি রাত্রেবেলা। ওখানে গেছি, দোকানদারকে বলেছি, দোকানদার বললো যে ঠিক আছে, যে ডিস্ট্রিবিউটার আছে তাকে ডাকছি, সে ফোনও তুলছে না ডিস্ট্রিবিউটার। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। মানে কি এখানে কি প্রায় জায়গায় জল বিক্রি হচ্ছে? হ্যাঁ, প্রায় জায়গায় কিরোসিন জলটা বিক্রি হচ্ছে। আমার নাম জিয়াউল হক। আমি দীর্ঘদিন ধরে জলটা বিক্রি করছি, তো আমি কোনোদিন মানে এরকম হয়নি যে এখন এই রিসেন্ট আপনার কালকে নিয়ে গেছিলো 4 পেটি জল, তো 2 পেটি খেয়েছি আর 2 পেটি আমাকে দেখছি যে এসে পুরো শ্যাওলাতে ভর্তি। তো গ্রামের লোকরা আমাকে সব এসে টর্চার করছে, তা আমি এরকম সমস্যায় পড়ে আছি যে কী করে আমি এটা সমস্যাটা থেকে বেরোনো যায়। তা আমি কোম্পানিকে জানাচ্ছি, কোম্পানি আমাকে কোনো রেসপন্স করছে না, ঠিক আছে। কোম্পানি এখন আবার মোবাইলে সুইচ অফ করে দিয়েছে, ঠিক আছে। আমি বাধ্যতামূলক এখন প্রশাসনের কাছে যেতে আমি এখন যেতে হবে আমাকে এখন এই মুহূর্তে, কারণ আমি ধরুন আমার ওপরে টর্চার করছে গ্রামের লোক, এবং দু চারজন অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ভর্তি আছে, ভূমি পায়খানা হয়ে গেছে। আমি এখন আমাকে এসে এখন বলছে যে যারা অসুস্থ পরিবার ফ্যামিলি এসে আমাকে বলছে যে তোমাকে মানে ট্রিটমেন্ট খরচাটা পুরোটা বহন করতে হবে। তা আমার তো ধরুন সম্ভব নয়, আমি সামান্য একটা চা দোকান করে চালাই, ঠিক আছে, আর আমাকে এই টাকাটা ভরণ পোষণ করার আমার মধ্যে আমার সমাধান পুরো শ্যাওলা বেরোচ্ছে, পুরো সবুজ হয়ে একদম পুরো বেরোচ্ছে, দেখুন না, পুরো একদম পুরো সবুজ একদম শ্যাওলা বেরোচ্ছে বাবার আলী।